আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের বাংলা ক্লাস করাতে আমি চলে এসেছি। এর আগে তোমরা ব্যঞ্জন বর্ণ ক থেকে ঞ পর্যন্ত পড়তে শিখেছো, লিখতেও শিখেছো। আজ তোমাদের আমি ট থেকে মূর্ধন্য পর্যন্ত পড়াবো। তোমরা প্রত্যেকে তোমাদের বাংলা বইটা বের করো, আপনি বাংলা ভাষায় বইটি বের করো, দেন শোনো আমি কিভাবে পড়াচ্ছি, আর তার সঙ্গে দেখো কেমন। ট, টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল। ঠ, ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল। ড, ডয়ে ডুলি কাঁধে বেহারা যায়। ঢ, ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায়। মূর্ধন্য, মূর্ধন্য নাকের পরে। আর একবার বলো আমার সাথে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তোমরা এতক্ষণ ট থেকে মূর্ধন্য পর্যন্ত পড়াটা পড়বে। এবার দেখো আমি কিভাবে লিখছি, তোমরা বোর্ডের দিকে তাকাও, সেই লেখাগুলো সেইভাবে তোমরা প্র্যাকটিস করো। তাহলে কি, প্রথমে আমরা লিখব ট, টয়ে টিয়া পাখি ছোট্টি। তাহলে দেখো আমি কিভাবে লিখছি, এইভাবে টিয়া পাখির ঠোঁটটি লাল। টয়ের পর লিখব ঠ, ট, ঠ, আবার নামটা দেব, হয়ে গেল ঠ, হয় কি শুকনো লাল। এবার লিখব ড, আবার নামটা দেব ড, ডয়ে দুই গান্ধে বেহার আছে। দেখো কিভাবে লিখছি, মাত্রা হবে না, মূর্ধন্য, মূর্ধন্যই নাকের পর, ঠিক আছে। তোমরা ঠিক এইভাবে লেখা অভ্যাস করবে, কেমন। এরপরে তোমাদের আমি একটা ছড়া করে দেখাবো, তোমরা প্রত্যেকে দেখো। দেখো তোমাদের আমি বলেছিলাম ছড়া ক্লাস নিব, ছড়া ক্লাস নিতে চলে এসেছি। তোমরা প্রত্যেকে তোমাদের ছড়া বই, আমার ছড়া পাঠ এই বইটি বের করো। দেখো পাতা ১১, কি ছড়া পড়বো আজকে আমরা, আতাই পাতা। এই ছড়াটা কে লিখেছে, কবি সুনির্মল বসু। তাহলে তোমরা দেখো আমি কীভাবে অ্যাকশন করে দেখাচ্ছি, তোমরা ঠিক এইভাবে বাড়িতে অভ্যাস করো, ঠিক আছে। মন দিয়ে দেখো, আতাই পাতায় কবি সুনির্মল বসু। আতাই পাতায় দুইটি বুড়ো দেখতে পেল পাহাড় চড়ো, তরতরিয়ে উঠতে গিয়ে ফিজলে পড়ে হাড্ডি গুঁড়ো, হাড্ডি গুঁড়ো। আর একবার আমি অ্যাকশন করে দেখাই, তোমরা মন দিয়ে দেখো কিন্তু, আতাই পাতা সুনির্মল বসু। আতাই পাতায় দুইটি বুড়ো দেখতে পেল পাহাড় চড়ো, তরতরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো, হাড্ডি। ঠিক আছে, আজকে আমি তোমাদের ছড়া ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।